গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শুরু করছি ডে টু এর ক্লাস, ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। দেখো ডে ওয়ানে আমরা টোটাল মানে এটার রেসপেক্টে যা যা সূত্র ছিল তো সব সূত্রগুলো আমি অলরেডি বলেছি, এবং তার রেসপেক্টে ওয়ান আর কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার টু এ যা যা কোশ্চেনগুলো মানে ওর আন্ডারগ্রেজুয়েট কোশ্চেনগুলো ছিল তো সেগুলো অলরেডি আমি সলভ করে দিয়েছি। যারা ভিডিওটি আজকে প্রথম দেখছো তারা পার্ট ওয়ানের ক্লাসটা দেখে নেবে। আজকে শুরু করছি পার্ট টু এর ক্লাস কোশ্চেন নাম্বার থ্রি দেখে। তো দেখো বলছে বিরাটি মহাজাতির সঙ্গে আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, মাঠটি চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়, মাঠের ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো কিছুই নেই, দেখো মহাজাতির সঙ্গে আয়তকার মাঠ বলে দিয়েছে, তাহলে লিখবো যে কোশ্চেন নাম্বার থ্রি, লিখবো যে ধরি দৈর্ঘ্য সমান, ধরি দৈর্ঘ্য সমান 4x মিটার, আচ্ছা তারপরে বলেছে যে প্রস্থ সমান 3x মিটার। আচ্ছা মাঠটি চারিদিকে একবার হেঁটে, তো মাঠটি চারিদিকে একবার প্রদক্ষিণ করা মানে কি না টোটাল পরিসীমাটা পড়ে তুমি প্রদক্ষিণ করা। তো আমি জানি আয়তক্ষেত্রের পরিসীমা কত, না আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × 4x + 3x, টোটাল হয়ে গেল 14x। এবার দেখো বলেছে যে টোটাল হেঁটে এসে 336 মিটার পথ অতিক্রম করা যায়, তাহলে বলতে পারি যে শর্তানুসারে যে 14x = 336, তাহলে x = 336/14, তো 28 + 5 = 54, তাহলে x = 24, তাহলে x = 24 হলে বলছে মাঠের ক্ষেত্রফল কত, তাহলে x = 24 হয়, তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, তাহলে দৈর্ঘ্য সমান হয়ে যাবে 4x, মানে 4 × 24, that is equal to 96 মিটার। প্রস্থ সমান কত হয়ে যাবে, প্রস্থ সমান হয়ে যাবে 3x, that is equal to 3 × 24, = 72 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হয়ে যাবে 96 × 72 = 912, এত মিটার স্কোয়ার বা এত বর্গ মিটার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, তারপর বলছে প্রতি বর্গমিটারে 3.5 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে হয়, তো খেয়াল রাখবে এটা বর্গাকার জমি। আচ্ছা 1400 টাকা চাষ করতে হয়, 1400 টাকা প্রতি মিটারে 8.5 টাকা হিসাবে সমর্থের জমিতে জমিটির চারিদিকে একটি উচ্চতার বেড়া দিতে কত হিসাবে করি। আচ্ছা ঠিক আছে আগে দেখে নিই, দেখ 3.5 টাকা হিসাবে প্রতি বর্গ মিটারে টোটাল 1400 টাকা খরচা হয়, তাহলে প্রতি বর্গ মিটারে 1400 টাকা খরচা, তাহলে টোটাল খরচ কত, তাহলে কোশ্চেন নাম্বার 4, তাহলে মোট খরচ 1400 টাকা। আচ্ছা প্রতি বর্গ মিটারে কত খরচ, 3.5 টাকা, তাহলে লিখি প্রতি বর্গ মিটারে খরচ 3.5 টাকা। তাহলে আমি যদি টোটাল খরচ থেকে যদি আমি টোটাল খরচের আমি যদি প্রতি বর্গ মিটারে টাকাটা ভাগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো, টোটাল বর্গ মিটারটা পেয়ে যাবো, তাহলে লিখতে পারি যে অতএব বাগানের ক্ষেত্রফল, তাহলে টোটাল কত খরচা হয়েছে, না টোটাল খরচা হয়েছে আমার 1400 টাকা, এক বর্গ মিটারের খরচা কত, 3.5 টাকা, তাহলে এটা ভাগ করে দিলাম, তাহলে এটা কি হচ্ছে, একটা শূন্য অ্যাড করে দাও, তাহলে এটা 400, তাহলে 400 বর্গমিটার, 400 বর্গমিটার, তাহলে 400 বর্গমিটার কি হলো, না বাগানটা টোটাল ক্ষেত্রফল। তাহলে প্রথমেই বলে দিয়েছিল যে সমর্থের বর্গাকার জমি, তাহলে বর্গাকার মানে কি 400 বর্গমিটার, বুঝতেই পারছো এটা একটা বর্গমূল করা যাবে, তাহলে বাগানের ক্ষেত্রফল কত, 400 বর্গমিটার, তাহলে বাগানের দৈর্ঘ্য বা প্রস্থ একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, তো বাগানের দৈর্ঘ্য কত হবে, √400, তাহলে কত হলো, এটা রুট করবে 20 মিটার,
তাহলে 1.5টা পেয়ে গেলাম 20 মিটার। এবারে বলছে যে প্রতি মিটারে 8.5 টাকা হিসেবে সমর্থের জমিটির চারিদিকে বেড়া দিতে। তাহলে বেড়া দিতে মানে কি? বেড়া দিতে মানে পরিসীমা বরাবর আমি চারিদিকে বেড়া দেবো। তাহলে পরিসীমা, তাহলে বর্গাকারের, বর্গাকার ক্ষেত্র যদি ক্ষেত্রফল এটা বেড়েছে, আচ্ছা বর্গাকারের পরিসীমা কত? 4 × বাহু। তাহলে বলতে পারি যে বাগানের, বাগানের পরিসীমা সমান, পরিসীমা সমান 4 × বাহু। তো বাহু কত আছে? 4 × 20 মানে হয়ে গেল 80 মিটার। এবারে 1 মিটারে খরচ হয় 8.5 টাকা, তাহলে 80 মিটারে কত খরচ হবে? অতএব মোট খরচ হবে, মোট খরচ হবে 80 × 8.5। তো কত হচ্ছে? 0, 8, 5, 4, 64, 4, 68, 680, 680 টাকা, 680 টাকা। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 5 বলছে সুহাস দে আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটি দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাস দে জমি দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে কোশ্চেন নম্বর 5, তো প্রথমে কি আছে? প্রথমে বলছে সুহাস দে জমির ক্ষেত্রফল। তো জমির ক্ষেত্রফল তাহলে লিখে নি, জমির, জমির ক্ষেত্রফল। তো জমির ক্ষেত্রফল কত আছে? না, জমির ক্ষেত্রফল বলছে 500, জমির ক্ষেত্রফল বলছে 500 বর্গমিটার, 500 বর্গমিটার। এবারে বলছে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তো লিখি, ধরি, ধরি জমির দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান এক্স মিটার, জমির প্রস্থ সমান ওয়াই মিটার। তাহলে 3 মিটার কমালে এবং 2 মিটার বাড়ালে, তাহলে দৈর্ঘ্য 3 মিটার কমালে কত হবে? x-3 সমান বলছে কমালে এবং ওয়াই নাকি বলছে প্রস্থ 2 মিটার বাড়ালে বর্গাকার হয়। তো বর্গাকার মানে কি? দুটো বাহুর মানে সমস্ত বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে x-3 সমান বলতে পারি y+2। দেখো জিনিসটাকে বুঝে নেবে, আমি বলতে চাইছি যে বর্গাকার জমি মানে কি? বর্গাকার জমি মানে হচ্ছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে কি? এটা যা ছিল ছিল, তা আমি বলছি x থেকে 3 মিটার কমিয়েছে এবং y এর সঙ্গে 2 মিটার বাড়ালে বলছে জমিটা বর্গাকার হয়ে। তো বর্গাকার জমির শর্ত কি? না, বর্গাকার জমির শর্ত এটাই, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কি x-3 এটা যেটা বাহুটা সমানই y+2, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে বলতে পারি যে x সমান তোমার y+3 × 2 = 5। তাহলে এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, x সমান y+5। আচ্ছা আবার দেখো, জমির ক্ষেত্রফল সমান 500 বর্গমিটার, তারপর জমি দৈর্ঘ্য আর প্রস্থ কথা বলেছি, এক্স আর ওয়াই। তাহলে বলতে পারি যে x দৈর্ঘ্য × প্রস্থ সমানই তো ক্ষেত্রফল, তাহলে x × y সমান কত? 500 বর্গমিটার। ক্লিয়ার? তাহলে এখানে এক্স সমান কি? y+5। তাহলে আমি এখানে ভ্যালুটা বসিয়ে দেবো এক্সের জায়গায়, তাহলে এক্সের জায়গায় y+5 বসালে কি হবে? x+y × y সমান কত? 500 বর্গমিটার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি যদি বলি y² + 5y সমান 500, তাহলে এখান থেকে বলতে পারি y² + 5y - 500 সমান 0। দেখো এখানে আমি একটা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো। তো মিডিল টার্ম ফ্যাক্টর করলে কি হয় না, y² + 25y - 20y - 500 = 0। তাহলে এখান থেকে যদি y কমন নিই, y+25 - 20 কমন নিলে y+25 = 0, অতএব y+25 আরেকটা হয়ে যাচ্ছে y - 20 = 0। তাহলে আমরা দুটো পাচ্ছি, একটা y প্লাস, তাহলে এখান থেকে y+25 = 0, অতএব y = -25। আর আরেকটা কি পাচ্ছি? আরেকটা পাচ্ছি y - 20 = 0, তাহলে y = 20। তাহলে বলো যে এখানে এক্স আর ওয়াই ভ্যালু, তাহলে ওয়াই নিশ্চয়ই -25, মানে জমি দৈর্ঘ্য প্রস্থ মাইনাস হতে পারে না। সো এটা আমি নেব না, কি নেব না, y = 20 ভ্যালুটা নেব। ক্লিয়ার? তাহলে y = 20 হয়, তাহলে দেখো y = 20, তাহলে মানে কি? প্রস্থ সমান 20। তাহলে এবারে কোশ্চেন কি দিয়েছে না, জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে প্রস্থ হয়ে গেল কত? না, প্রস্থ হয়ে গেল আমার 20 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দেখো দৈর্ঘ্য সমান বলেছিল না যে y+5, তাহলে কি 20 + 5 মানে কত হয়ে গেল? 25 মিটার।
ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য হয়ে গেল তোমার 20 মিটার, প্রস্থ হয়ে গেল 25 মিটার, ক্লিয়ার? এটাকে চেক করে দেখো 25 20-তে কত হয়, না 500 বর্গ মিটার, তো আমার ঠিকই আছে কোশ্চেন, ঠিক আছে? তাহলে নেক্সট, তাহলে এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেন নাম্বার 6। আচ্ছা কোশ্চেন নাম্বার 6 বলছে আমাদের গ্রামে একটি বর্গাকার জমি প্রতি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তো খেয়াল রাখবেন যে বর্গাকার জমি, আচ্ছা এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি যে 100 বর্গ মিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তো দেখো এটা তোমার কোশ্চেন নাম্বার 6, তাহলে দেখো বলছে বর্গাকার জমি, তো বর্গাকার জমি তাহলে ডাইরেক্ট বলতে পারি বর্গাকার জমির ক্ষেত্রফল। তো বর্গাকার জমির ক্ষেত্রফল মানে কি, একটা বাহুর দৈর্ঘ্য যদি 300 হয় তাহলে কি হবে 300 × 300 মানে হয়ে গেল 90,000 বর্গ মিটার, ক্লিয়ার? বাহু স্কোয়ার, তাহলে 300 × 300 মানে 90,000 বর্গ মিটার। তারপরে বলছে যে বর্গাকার জমির চারধারে 3 ডেসিমিটার। তো বর্গাকার জমি ধরো এটা বর্গাকার জমি, তো এটা প্রত্যেকটা বলছে 300 করে, প্রত্যেকটা 300 করে, তো 3 ডেসিমিটার চওড়া একটি দেওয়াল দিয়ে ঘিরব। তাহলে একটা জিনিস খেয়াল করবে যে জমিটার সর্বোচ্চ বলে দিয়েছি 300, তো দেওয়াল দিয়ে ঘেরা, কোনো বেড়া দিয়ে ঘেরা, যাই হোক না কেন এটা কিন্তু জমির বাইরে হবে না, সবসময় কি হবে জমির ভেতরে হবে। এটা সবসময় মনে রাখবে যে যদি বর্গাকার জমির দৈর্ঘ্য বা প্রস্থ বা যা কিছু আয়তকার দৈর্ঘ্য বা প্রস্থ দেওয়া থাকুক না কেন, তার ভেতরে যদি জমির দেওয়াল দেওয়া হয়, তোমার যদি বেড়া দেওয়া হয়, যাই হোক কি হবে এটা জমির ভেতরে হবে। তো কত বলেছি না জিরো, দেখো বলতে 3 ডেসিমিটার, তো আমি বলতে পারি যে 3 ডেসিমিটার মানে হচ্ছে 0.3 মিটার, ক্লিয়ার? তাহলে 0.3 আমার কি, 0.3 আমার এই দিক থেকেও যাবে আর 0.3 আমার এদিক থেকেও যাবে, এই এটা বলতে চাইছি 0.3 আমার এদিক থেকেও গেল, এদিক থেকেও গেল, এটাও গেল, এটাও গেল, ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে তোমার কি বলেছে এটা না জমির চারধারে দেওয়াল, তাহলে বলতে পারি যে দেওয়াল বাদে বাদে জমির দৈর্ঘ্য বলো বা প্রস্থ বলে একই ব্যাপার, এটা যেহেতু বর্গাকার জমি তাহলে কত, 300 − 2 × 0.3 তাহলে কত হলো 299.4 মিটার। যেহেতু বর্গাকার জমি তাহলে এর ক্ষেত্রফল কি হবে, তাহলে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল কত হবে 299.4 × বাহু স্কোয়ার মানে 299.4, ঠিক আছে? তাহলে দেখো পুরোটার ক্ষেত্রফল কত পেয়েছি 90,000 বর্গ মিটার, দেওয়াল বাদে কতটুকু মানে দেওয়াল বাদে মানে কোনটা করছি এই পোর্শনটা করছি দেওয়াল বাদে, তো দেওয়াল বাদে এটা কত 299.4 × 299.4, তাহলে এটা যদি বার করি এবং টোটালটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি এইগুলো এই মাঝেটা কি দেওয়াল হয়েছে, তাহলে আমি দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো। আর আমাকে তখন সেটাই বার করতে দিয়েছে যে দেওয়ালের প্রতি বর্গ মিটারে 100 টাকা করে, 100 বর্গ মিটার জমিতে 5000 টাকা করে খরচা হয়েছে, তাহলে আমি প্রতি বর্গ মিটার দেওয়ালের খরচাটা পেয়ে যাবো, ক্লিয়ার? তাহলে এটা আগে 89,640.36 বর্গ মিটার। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল তো দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, দেখো দেওয়াল টোটালটা ছিল আমার 90,000, দেওয়াল বাদে ক্ষেত্রফল পেয়েছি এটা, ওটা থেকে এটা মাইনাস করলে আমি দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাহলে কত যাবে 90,000 − 89,640.36 359.64 বর্গ মিটার হয়েছে। তাহলে এবারে বলছে এক প্রতি 100 বর্গ মিটার জমিতে 5000 টাকা খরচা হয়, তাহলে প্রতি 100 বর্গ মিটার জমিতে 5000 টাকা, তাহলে এটা এভাবে লিখতে পারি যে 100 বর্গ মিটারে খরচ হয় 5000 টাকা, তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 5000/100 আর 359.64-এ খরচা হবে 5000 × 359.64/100, তো এটা কাটাও এটা কাটো 17,982 টাকা, ক্লিয়ার?
তাহলে দেখো এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6, দেখবে দেওয়াল বাদে আমি জমির দৈর্ঘ্যটা পেয়ে যাবো, জাস্ট ওই 3 ডেসিমিটারটাকে আমি মিটারে নিয়ে গেছি, তো ওটা পেয়ে যাওয়ার পর আমি দেওয়াল বাদে ক্ষেত্রফল মানে ভেতরের ক্ষেত্রফলটা বার করে নিলাম। তাহলে পুরোটা থেকে যদি দেওয়াল বাদে ক্ষেত্রফলটা, তাহলে কি সাইডের এইটুকু দেওয়ালটাকে আমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, সেটা পেয়ে গেলাম 359.64। এবারে 100 বর্গমিটারে খরচ হয় 5000 টাকা, তাহলে 359.64 বর্গ খরচ হবে কত, না 17,982 টাকা। তাহলে এই হলো কোশ্চেন নাম্বার 6।